নমস্কার বন্ধুরা, মাহিনা হাসলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি একটা নতুন রান্না নিয়ে হাজির হয়েছি, সেটা হলো নিরামিষ কাবলি ছোলার ঘুগনি। নিরামিষ কাবলি ছোলার ঘুগনি বানাতে কি কি লাগছে, কিভাবে আমি করছি, সেটা দেখার জন্য আমার পাশে থাকবেন, ভিডিওটা পুরোটা দেখবেন। চলুন তাহলে দেখিয়ে দিই কিভাবে করছি আমি এই রেসিপিটা। নিরামিষ কাবলি ছোলার ঘুগনি করার জন্য যেটা লাগছে সেটা হলো কাবলি ছোলা। এটা আমি সারা রাত ভিজিয়ে রেখে আমি ছখানা সিটি দিয়ে ওটা সিদ্ধ করে নিয়েছি। যদি আপনারা খাওয়ার সোডা দিয়ে সিদ্ধ করেন তাহলে চারটে সিটি দিলেই যথেষ্ট। আমি খাওয়ার সোডা যেহেতু দিইনি, আমাকে ছটা সিটি দিতে হয়েছে, তাই দেখুন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তারপরে যেটা লাগছে সেটা হলো সিদ্ধ করে নিয়েছি আলু। এখানে আমি একটা গোটা আলু আর একটা হাফ নিয়েছি, দেড়খানার মতো আলু নিয়েছি, যেটা আমি সিদ্ধ করে নিয়েছি। এটাকে আমি টুকরো করে দেব না, এটা আমি ছোলার মধ্যে আমি এটাকে চটকে দিয়ে দেবো, তাহলে গ্রেভিটা খুব ভালো হয়। তারপরে লাগছে 1 ইঞ্চির মতো আদা, যেটা আমি কুচিয়ে রেখে দিয়েছি, এটাকে আমি বেটে নেব 1 ইঞ্চির মতো আদা। আর লাগছে 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, যে যেরম ঝাল খান সেরম ভাবেই নেবেন। 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, 1টা গোটা টমেটোকে আমি কুচিয়ে রেখে দিয়েছি, আর ফোড়নে আমি 2টো এলাচ, 2টো দারচিনি আর 2টো লবঙ্গ আমি দিয়ে দেব। তারপরে লাগছে ফোড়নে জিরে, গোটা জিরে ফোড়নের জন্য, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এখানে গোলমরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। ফোড়নে আরেকটা যেটা জিনিস দেবো সেটা হলো হিং, যেহেতু নিরামিষ তাই একটু স্বাদের জন্য হিংটা দিলে খুব ভালো লাগে। আর দেবো ঘি আর নুন চিনি জল, এগুলো তো লাগছে। চলুন এবার শুরু করি রান্নাটা। প্রথমে গ্যাসটাকে আমি ঘুরিয়ে দেব, এবারে কড়াইতে দিয়ে দেব আমি সর্ষের তেল। চার চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এবারে আমি কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে গোটা জিরে, গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবারে এর মধ্যে আমি দেব 2টো দারচিনি, 2টো এলাচ, 2টো লবঙ্গ। গোটা মশলাগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে সুন্দর গন্ধ বেরোবে। এর মধ্যে আমি আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেব। একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এখানে 1/2 টিস্পুন আমি হিং দিয়ে দিচ্ছি। ফ্লেমটাকে আপনারা লোতে রাখবেন। হিংটা যাদের ভালো লাগে না সেটা না দিলেও হবে, হিংটা দিলে খুব সুন্দর একটা স্বাদ হবে। এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি
আদা কাঁচা লঙ্কার পেস্ট। সামান্য একটু নুন দিলাম, নুনটা দিলে টমেটোটা সুন্দর ভাবে গলে যাবে। টমেটোটা খুব সুন্দর গলে গেছে, এবারে আমি এক এক করে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, গরম মশলার গুঁড়োটা পরে দেবো আমি। একটা জিনিস যেটা দেবো সেটা হলো জিরের গুঁড়ো, এবার এটাকে ভালো করে একটু 2-3 মিনিট একটু কষিয়ে নেব। এবার একটু স্বাদ মতো চিনি দেবো, যেহেতু নিরামিষ তাই একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগবে না ঘুগনিটা, চিনি দিয়ে দিলাম। যে আলুটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেটাকে আমি একটু চটকে নিয়েছি, মিহি না মানে আলুটা মিহি না চটকালেও হবে, মোটামুটি এরকম গোটা গোটা আট ভাঙা থাকলেও কোনো অসুবিধা নেই। গ্রেভিটা ভালো হওয়ার জন্য অনেকে টুকরো টুকরো করে ভেজে নিয়েও দিতে পারেন, আমি এভাবে করি আমার ভালো লাগে। আলুটাকে এই মশলার সঙ্গে ভালোভাবে কষাতে হবে, নিরামিষ দিনে এরকম একটা ছোলার ঘুগনি করে দেখবেন খুব ভালো লাগবে, লুচি পরোটা রুটি এগুলোর সাথে খেতে খুবই ভালো লাগে। এবারে আরেকটু নুন দিয়ে দিচ্ছি, আর ছোলাটা আমি সিদ্ধ করেছিলাম সারা রাত ভিজিয়ে রেখে,
सकाल बेला सिद्ध कर नून दिए सिद्ध कर नून का एक बुझे बुझे हाँ दीते हैं एख ही सिद्ध करा छोलाटा दिए दी मसलार संगे छोला गुलो के कषाते हैं दो मिनिटर मत कषिए तपर हमें परिमाण मत जल दिए मसला शुद्ध छोला भालो करे कषानो हो गेछे एबार आमि दिए देबो जल जलटा बुझे देवें जे जे रकम ग्रेवी रखते चान से अनुजाई बुझे जलटा देवें एक बाटी मीडियम साइजेर एकटा बाटी जल दिए दिलाम पाँच मिनट हमें इटा के होते देव पाँच मिनट इटा के चापा दिए रखी पांच मिनट पर मैं फिर आसछी पांच मिनट हो गए एबार मध्य गरम मसलार गुड़ो दिए दीची हाफ टी स्पून घी दिए दिलाम एक मिनट चापा दिए रखब जाते घी गंधटा गरम मसलार गंधटा भालो भावे छोलार संगे मिशे जाए एक मिनट पर हमें आबार फिरे आसछी निरामिष काबली छोलार घुगनी आमार एकदम रेडी हये गेछे जेभावे आमी करलाम सेभावे आपनारा करे देखबेन बाड़ीते खूब भालो लागबे आमाके कमेंट करे जानाबेन आर भिडियोटा भालो लेगे थाकले अवश्यई एकटा लाइक करबेन फ्रेंड्स एंड फैमिलीदेर संगे शेयर करबेन आर चैनलटाके सबस्क्राइब करते भूलबेन ना।
পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, নিত্য নতুন রান্না যখনই আমি ছাড়বো তখনই আপনাদের কাছে প্রথমেই চলে যাবে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন। নমস্কার।